পেয়ারা লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, থানাতে অভিযোগ জানানো হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন নির্যাতিতা শিশুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার মেহেরাপুর গ্রাম পঞ্চায়েতের কলমপুর বাপলার এলাকায়। জানা যায়, নির্যাতিতা শিশুটি ইংরাজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, মহরমের দিন সবাই লাঠি খেলা দেখতে ব্যস্ত ছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে 45 বছরের শরীফুল মোমিন পেয়ারার লোভ দেখিয়ে শিশুটির বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটির পরিবার রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায়। মঙ্গলবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও অভিযুক্ত পলাতক। বলেন তো কি ঘটনা হয়েছিল? আমার নাতিনকে ডেকে এলে জিয়া, আমার পুরাতন বাড়িতে ডেকে এলে জিয়া, বলছে কি পেড়া দিব, পেড়া দিব বলছে, তো পেড়া দেয়নি। আর যে কিন্তু আমার পুরাতন বাড়িতে নিয়ে ঘরের মধ্যে ভরে রেপ করেছে। কে করেছে? রেপ করেছে শরীফুল মোমিন। হ্যাঁ, শরীফুল মোমিন করেছে। কত বছর বয়স ওর? বয়স 45 বছর। আর মেয়েটার বয়স? ওর মেয়েটার বয়স হচ্ছে 8 বছর। কোন স্কুলে পড়ে মেয়েটা? মেয়েটা ইংলিশ স্কুলে পড়ে। কোন ক্লাসে? ওয়ানে পড়ে। ওয়ানে পড়ে। হ্যাঁ, তাছাড়া ওকে বলছে কি তো কেউকে বলবি না, কেউকে যদি বলিস তো তোকে কেটে পুকুরে ফেলে দেবো। আমরা বাড়ির পিছনে পুকুর আছে, কেটে ফেলে দেবো। এবার ওই বলছে কি তখন ভয়ে বলেনি। এবার ওই বাড়ি এসে রাত্রেবেলা চিৎকার করছে, কাঁদছে, তো মাকে দেখেছে, আমাদেরকে দেখেছে, আমরা দেখছি তো রক্ত লাগা নিয়ে গেছে, দেখা যাচ্ছে না। তারপরে আমরা সকালবেলা আমরা পুলিশ কেস করেছি, পুলিশ কোনো অ্যাকশন দিচ্ছে না। আবার 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 বাচ্চাটা কিন্তু চিৎকার করছে, বাপা ড্রাহা করছে, থাকতে পারে না। আজকে আমরা মেডিকেলে আমরা ভর্তি করেছি, মালদা মেডিকেলে ভর্তি করেছি। বিবি কি চাইছেন এখন? আমি ওদের শাস্তি চাই, ওদের পুরো বাড়িটাতে শাস্তি চাই। ওদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেখ, ওদের পুরো বাড়িতে শাস্তি চাই। এখনো পুলিশ অ্যাকশন লাই না। ওর আমরা শাস্তি চাই। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। পেয়ারা লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, থানাতে অভিযোগ জানানো হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন নির্যাতিতা শিশুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার মেহেরাপুর গ্রাম পঞ্চায়েতের কলমপুর বাপলার এলাকায়। জানা যায়, নির্যাতিতা শিশুটি ইংরাজি মাধ্যম স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, মহরমের দিন সবাই লাঠি খেলা দেখতে ব্যস্ত ছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে 45 বছরের শরীফুল মোমিন পেয়ারার লোভ দেখিয়ে শিশুটির বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটির পরিবার রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায়। মঙ্গলবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও অভিযুক্ত পলাতক। বলেন তো কি ঘটনা হয়েছিল? আমার নাতিনকে ডেকে এলে জিয়া, আমার পুরাতন বাড়িতে ডেকে এলে জিয়া, বলছে কি পেড়া দিব বলছে, তো পেড়া দেয়নি। আর যে কিন্তু আমার পুরাতন বাড়িতে নিয়ে ঘরের মধ্যে ভরে রেপ করেছে। কে করেছে? রেপ করেছে শরীফুল মোমিন। হ্যাঁ, শরীফুল মোমিন করেছে। কত বছর বয়স ওর? বয়স 45 বছর। আর মেয়েটার বয়স? ওর মেয়েটার বয়স হচ্ছে 8 বছর। কোন স্কুলে পড়ে মেয়েটা? মেয়েটা ইংলিশ স্কুলে পড়ে। কোন ক্লাসে? ওয়ানে পড়ে। ওয়ানে পড়ে। হ্যাঁ, তাছাড়া ওকে বলছে কি তো কেউকে বলবি না, কেউকে যদি বলিস তো তোকে কেটে পুকুরে ফেলে দেবো। আমরা বাড়ির পিছনে পুকুর আছে, কেটে ফেলে দেবো। এবার ওই বলছে কি তখন ভয়ে বলেনি। এবার ওই বাড়ি এসে রাত্রেবেলা চিৎকার করছে, কাঁদছে, তো মাকে দেখেছে, আমাদেরকে দেখেছে, আমরা দেখছি তো রক্ত লাগা নিয়ে গেছে, দেখা যাচ্ছে না। তারপরে আমরা সকালবেলা আমরা পুলিশ কেস করেছি, পুলিশ কোনো অ্যাকশন দিচ্ছে না। আবার 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 বাচ্চাটা কিন্তু চিৎকার করছে, বাপা ড্রাহা করছে, থাকতে পারে না। আজকে আমরা মেডিকেলে আমরা ভর্তি করেছি, মালদা মেডিকেলে ভর্তি করেছি। বিবি কি চাইছেন এখন? আমি ওদের শাস্তি চাই, ওদের পুরো বাড়িটাতে শাস্তি চাই। ওদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেখ, ওদের পুরো বাড়িতে শাস্তি চাই। এখনো পুলিশ অ্যাকশন লাই না। ওর আমরা শাস্তি চাই। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।